হরতাল অবরোধের নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। বিভিন্ন বিদ্যালয়ে কমেছে শিক্ষার্থী উপস্থিতির হার। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে হরতাল অবরোধের মধ্যে ক্লাস পরীক্ষা চলায় ঝুঁকি নিয়েই শিক্ষাঙ্গন আসছেন শিক্ষার্থীরা। বিরূপ পরিস্থিতিতে সন্তানদের নিরাপত্তার কথা ভেবে দুশ্চিন্তায় অভিভাবকরা। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে হরতাল অবরোধের আওতার বাইরে রাখার আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন শিক্ষক। সাইফুল ইসলামের রিপোর্ট। আগামী নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতির ময়দান। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে একের পর এক হরতাল অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি সমমনা দলগুলো। কর্মসূচি ঘিরে বাসে আগুন ও সহিংসতার ঘটনাও ঘটছে। নভেম্বর মাসে বার্ষিক সমাপনী পরীক্ষার কারণে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান হরতাল অবরোধের মধ্যেও খোলা রয়েছে। এতে ঝুঁকি নিয়েই বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। হরতাল শুরু হওয়ার পর থেকেই প্রথমত ক্লাসের শিক্ষার্থী সংখ্যা কমে গেছে। আগে যখন 100% উপস্থিত ছিল সেখানে মাত্র 10 জন সে আছে। আর এমনিতেও আমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় আমরা আতঙ্কে থাকি, কখন যারা বাসে ট্রাভেল করে দূরের থেকে আসি কখন বাসে আগুন লেগে যায়। মানে একটা জীবনের প্রায় ঝুঁকি নিয়ে আমরা এখানে আসি। আর এইভাবে কলেজে আসলেও আপনার উপস্থিতিটা কম থাকে, কারণ সবার বাসে একটু বেশি দূরে দূরে, তো এই জন্য ওরা আর কি আসতে পারছে না, ঠিক মতো ক্লাস করতে পারছে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরাও। রিক্সকে আসি তো বাচ্চারা অনেক সময় ভয় পায় যে দিদা তুমি এদিক দিয়ে নিয়ে যাও না, রিক্সাটা ওদিক দিয়ে নিয়ে যাও রিক্সাটা, আমি ভয় পাই। আমি বলি যে না, তুমি ভয় পেও না, আমি আছি তো। আমরা যাতে নিরাপদে স্কুলে আসতে পারি বাচ্চা নিয়ে, বাচ্চারা স্কুলে ঠিক মতো আসতে পারে, ওরা লেখাপড়াটা সুন্দরভাবে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া ও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জোহরা বেগম মনে করেন দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই শিক্ষা প্রতিষ্ঠানকে হরতাল অবরোধের বাইরে রাখা উচিত। আমি মনে করি যে রাজনৈতিক কর্মসূচির মধ্যে হরতাল অবরোধ থাকবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যারা বিশেষ করে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা শিক্ষার্থী তাদের পরীক্ষা থাকে, তাদের বিভিন্ন পাঠ্যক্রমের কার্যক্রম থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় হরতাল কার্যক্রম থেকে এবং অবরোধের কার্যক্রম থেকে শিক্ষার্থীদেরকে পরিহার করা উচিত। তাদের যে শিক্ষা জীবন বারবার বাধাগ্রস্ত হচ্ছে এই বিষয়টা কিন্তু আমাদের সবার আগে মাথায় রাখতে হবে, সেটা দলমত নির্বিশেষে সবার। এরাই কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্ম। এখন এখানে যদি শিক্ষা বাধাগ্রস্ত হয় তারা কিন্তু সঠিকভাবে উঠতে পারবে না, কারণ তাদের যে কোভিডের যে 2 বছরের যে ঘাটতি সেটা তারা পূরণ করতে পারে না, শিক্ষণ ঘাটতি রয়ে গিয়েছে। এদিকে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শুক্র ও শনিবারেও পাঠদান চলছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।